তো কি অবস্থা সবার আছে, প্রত্যেকে ভালো আছেন। তো ভিডিও শুরুতেই প্যান প্রুফ দিয়ে ভিডিও শুরু করতেছি। তো দেখতে পাচ্ছাম আমার ওয়ালেটে কিন্তু 10 সেন্ট পেমেন্ট রিসিপ, ভাই ইনস্ট্যান্ট প্যান পাবেন এবং ইনস্ট্যান্ট সেটা বাইন্যান্সে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে ভাই। দুইটা প্যান প্রুফ দিয়ে ভিডিও শুরু করতেছি। তো দেখতে পাচ্ছ আমার বাইন্যান্সে কিন্তু দুইটা পেমেন্ট রিসিপ, ঠিক আছে ভাই। লাইভে $10 উইথড্র করে দেখাবো আপনাদের সামনে, ঠিক আছে। এবং ইনস্ট্যান্ট এখান থেকে আপনার হচ্ছে প্রত্যেকেই 10 সেন্ট করে নিতে পারবেন। সো ভাই এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য আপনার কী করতে হবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসতে হবে, ঠিক আছে। তো টেলিগ্রামে আসার পর আপনি কী করেন, এখানে দেখতে পারেন নিচে জয়েন বাটন, জাস্ট এই জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, ঠিক আছে ভাই। টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন তো আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন, এবং লিঙ্কগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো। সো টেলিগ্রাম চ্যানেল আসবে, জয়েন করবেন। আমাদের টেলিগ্রামে জয়েন করার পর জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলটার উপর ক্লিক করবেন, ক্লিকের উপরে দেখতে আসেন থিয়েটার লাইন, জাস্ট এই থিয়েটার লাইনের উপর ক্লিক করবেন, ক্লিকের উপরে দেখতে আসেন পিন নাম একটা আসেন, জাস্ট এই পিন বাটনে ক্লিক করে আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন, যেন একটা আপডেটও মিস না হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন থাকেন তো দেখতে আসেন ইউজারগুলো কিন্তু সেই লেভেলে একটা ইনকাম করছে, দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে $10 পেমেন্ট পাইছে, ঠিক আছে। এভাবে হচ্ছে প্রত্যেক ইউজার এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতেছে। তো যা যা আজকে ভিডিও টপ অ্যান করছেন, ভিডিও টপ অ্যান করার পর নিচে দেখতে আছে মোর বাটন, জাস্ট এই মোর বাটনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখতে আছে আজকের অফার লিঙ্ক, যাচ্ছে এই লিঙ্কগুলোর উপর ক্লিক করেন সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। তো দেখতে আছে লিঙ্কগুলো আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি, ঠিক আছে ভাই। লাইভে কিন্তু $10 উইথড্র করে দেখাবো এবং হচ্ছে 10 সেন্ট, ঠিক আছে। প্রথমত যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট, ঠিক আছে, জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করবেন, লিঙ্কের উপর ক্লিকে ওপেন বাটনে ক্লিক করে, ওপেন বাটনে ক্লিক করে আপনি হচ্ছে অ্যাপসটা ইনস্টল দিবেন। অ্যাপসটা ইনস্টল দেওয়ার পর আপনি কী করেন, এরকম অপশন নিয়ে আসবেন সাইন ইন গুগল, জাস্ট সাইন ইন গুগলের উপর ক্লিক করবেন। তো গুগলে ক্লিক করে ওখানে দেখতে আই এগ্রি, জাস্ট এটার উপর ক্লিক করেন। এটার উপর ক্লিক করলে আপনার হচ্ছে ফোনে যতগুলো ইমেল আছে ওগুলো ইমেল শো করবে, তারপর কী ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো যখনই আপনার গেমটা ওপেন করবেন, গেমটা ওপেন করলে আপনার এরকম অপশন নিয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শো করে পয়েন্ট আর্ন করতে হবে, ঠিক আছে। পয়েন্ট আর্ন করে আপনার এখান থেকে হচ্ছে ডলারটা উইথড্র দিতে হবে। আমি যদি আমার ওয়ালেটে দেখাই তো দেখতে পাচ্ছেন উইথড্র বাটন, জাস্ট এই উইথড্র বাটন যদি ক্লিক করে দেখাই তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু একটা মেটিক রয়েছে এবং হচ্ছে $1.60 রয়েছে, ঠিক আছে, যেটা আমি চাইলে আমি ইনস্ট্যান্ট উইথড্র দিতে পারবো। সো ভাই এখন আপনার এখানে কাজ কি, তো ভাই এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এখানে মাস ধরে আপনার ইনকাম করতে হবে, ঠিক আছে ভাই। অবসর সময় তো আপনার হচ্ছে অবশ্যই গেম খেলেন, তো ভাই এই গেমে সময় দিবেন, জাস্ট আপনাকে গেম খেলে ইনকাম, ঠিক আছে। এখন আপনি কী করেন, এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সে যদি ক্লিক করেন, ম্যাক্সে ক্লিকে এখানে একটা বর্ষি দেখতে পাচ্ছেন, জাস্ট বর্ষিটা আপনি নিচে যাবে, নিচ থেকে আপনার পয়েন্ট কালেক্ট করতে হবে, ঠিক আছে। এখন আপনার প্রশ্ন এখান থেকে আর্ন করবো কি, ওই প্রশ্নটা দেখেছি। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন প্লে অপশন, জাস্ট এই প্লের উপর ক্লিক করবেন। তো প্লে করলে এখানে দেখতে পাচ্ছেন বর্ষিটা কিন্তু আমার নিচে, এভাবে আপনার বর্ষিটা ধরবেন, এভাবে মাস কালেক্ট করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কত মাস কালেক্ট করলাম, তো 105টা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে 105টা কালেক্ট করলাম এবং হচ্ছে প্রতি হচ্ছে অ্যাডে একটা করে ডায়মন্ড দেখতে পাবেন। জাস্ট আপনি কী করেন, এখানে অ্যাডটা দেখবেন, একটা দেখলে এখানে একটা করে ডায়মন্ড পাবেন, ঠিক আছে। এই ডায়মন্ডগুলো অবশ্যই কালেক্ট করবেন, তারপর ওকে বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট ওকে বাটনের উপর ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে এগেন আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আবার প্লে অপশন আছে, জাস্ট আপনি কী করেন এগেন প্লে অপশনে ক্লিক করবেন। আপনি কিন্তু USDT কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে এভাবে কালেক্ট করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন USDT আছে, জাস্ট USDTটা মিস হয়ে গেল, ঠিক আছে। USDT দেখতে পাচ্ছেন, জাস্ট USDTও কালেক্ট করতে হবে, ঠিক আছে। এখন ওকে বাটনে ক্লিক করে আবার অ্যাড দেখবেন, আবার হচ্ছে এভাবে পয়েন্ট আর্ন করবেন। তো পয়েন্ট আর্ন করার পর যখনই আপনার দেখতে পাবেন এনার্জি শেষ, তো দেখতে পাচ্ছেন আমার বর্ষিটা কিন্তু অনেক দূর গেছে। তো এভাবে মেট্রিক কিন্তু উঠাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে মেট্রিকটা মিস হয়ে গেল, এভাবে আপনার কি এখানে আর্ন করতে হবে, ঠিক আছে। জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ডটা শো করতেছে, ঠিক আছে। ডায়মন্ড শো করার পর এখানে হচ্ছে এনার্জি পাবেন। তো এনার্জিটা দিয়ে এই উপরে যেটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্ট দিয়ে আপনার কিন্তু হচ্ছে বর্ষি দিয়ে আছে ওইটা বাই করতে হবে। এখন বাই করতে হবে না, যখন দেখতে পাচ্ছেন যে বর্ষিটা আপনার নিচে যাচ্ছে না তখন আপনি বাই করবেন, ঠিক আছে। জাস্ট আমি এগেন ম্যাক্সের উপর ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে দেখতে পাবেন এখানে হচ্ছে বিভিন্ন টোকেন পাবেন, প্লাস হচ্ছে বিভিন্ন হচ্ছে পয়েন্ট পাবেন, ঠিক আছে। তো দেখেছি আপনার সামনে কিন্তু লাইভে আমি সব কিছু করতেছি, ঠিক আছে। তো এখানে আবার এগেন আপনার হচ্ছে ওকে বাটনে ক্লিক একটা দেখবেন, জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করে ভাই অনেকক্ষণ তো বগর বগর করলেন, এখন বলে দেন এখান থেকে উইথড্র করবো কীভাবে, ঠিক আছে ভাই। ওইটা দেখা দিচ্ছি, তার আগে সেকেন্ড যে লুট ওভারটা আছে ওইটা শেয়ার করতেছি আপনার মাঝে। তো সেকেন্ড লুট ওভারে আপনাকে বলছিলাম যে ইনস্ট্যান্ট আপনি $10 এখানে লাইভে উইথড্র করে দেখাবো। প্রথমত আপনি কী করবেন, যে জাস্ট এই লিঙ্কে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার সামনে লাইভে আমি $10 উইথড্র করে দেখাবো। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কত আছে, ঠিক আছে। এখন আমি কী করবো, এখানে হচ্ছে ব্যালেন্সের উপর ক্লিক করবো, ঠিক আছে। জাস্ট এই ব্যালেন্সের উপর ক্লিক করবো, ব্যালেন্সে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স আছে কত, 3021টা, ঠিক আছে। জাস্ট সেলে ক্লিক করবো, সেলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 3021টা টোকেনের ভ্যালু হচ্ছে প্রায় $10, ঠিক আছে ভাই। দেখতে পাচ্ছেন সেল, জাস্ট এই সেলের উপর ক্লিক করবেন। তো সেলের উপর ক্লিক করেন, এখানে দেখ
ভাববেন যে ভাই এখান থেকে এতগুলো আর্ন করতে নিয়ে কীভাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ইনভেস্ট কিন্তু $400, ঠিক আছে। জাস্ট এখানে এখানে যদি দেখাই তো দেখতেছেন এটা কিন্তু ট্রাস্টের সাইট, ঠিক আছে। অনেকদিন ধরে যাবৎ পেমেন্ট করতেছে, প্রায় 5-6 মাস এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম হয় নাই, ঠিক আছে। এখন অনেকেই প্রশ্ন, ভাই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কীভাবে, ওই প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমত যে লিঙ্কটা দিব, জাস্ট ওই লিঙ্কের উপর ক্লিক করবেন, এখানে দেখতে সাইন আপ বাটন, জাস্ট এই সাইন আপ বাটনের উপর ক্লিক করবেন। সাইন আপ বাটন ক্লিক করে আপনার এরকম ইন্টারেস্ট আসবে, নিয়ে আসবে। প্রথমত আপনি ইমেল দিবেন, পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, ক্যাপচারটা দিবেন, তারপর হচ্ছে ক্যাপচারটা বসা দিয়ে রেফার কোড অটোমেটিক দেওয়া থাকবে। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায়। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন $500 হচ্ছে ক্যাটলি টোকেন হবে, যেটার ভ্যালু হচ্ছে $1.64। জাস্ট ক্লেমের উপর ক্লিক করবেন, ক্লেমের উপর ক্লিক করে আপনার এরকম অংশ নিয়ে যাবে। প্রথমত আপনি কী করবেন, এখানে একটা ইউআইডি শো করে জাস্ট আপনি কী করেন, যেই বাইন্যান্স অ্যাকাউন্টে পার সেট করবেন, ঠিক আছে, ওই প্রথমত এই ইউআইডিটা কপি করে আপনি হচ্ছে 10 সেন্ট অথবা 1 সেন্টের মতো সেন্ড করবেন, ঠিক আছে। যে পিআইডি দিয়ে সেন্ড করছেন ওই পিআইডি এখানে দিবেন। তারপর হচ্ছে আপনি কী করেন, ডিপোজিট অ্যাড্রেস দিবেন। তো বাইন্যান্স থেকে BIP20 মানে হচ্ছে USDT অ্যাড্রেসটা দিবেন। বাইন্যান্সে আসবেন, USDT উপর ক্লিক করেন, USDT উপর ক্লিক করে এখানে দেখতেছেন BIP20, জাস্ট এই অ্যাড্রেসটা আপনি কী করবেন, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে দেখতেছেন ক্লেম ক্যাটলি টোকেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনার হচ্ছে এখানে সব কিছু চলে আসবে, ঠিক আছে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে একটা কোড অ্যাড্রেস দিয়ে জাস্ট এটার উপর কন্টিনিউ বাটন ক্লিক করেন, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। মানে অনেকেই কনফিউজ আছে যে ভাই এখান থেকে ইনভেস্ট করা কি এখন ভুল হবে, ভাই নিমিষেই ইনভেস্ট করতে পারেন। তো ইনভেস্ট করার জন্য কী করেন, প্রথমত এখানে দেখতে হচ্ছেন যেটা ইনভেস্ট করেন ওইটা কিন্তু 15 দিন পর অটোমেটিক আনলক হয়েছে। জাস্ট আপনি কী করেন, বাই দেখতেছেন, জাস্ট এই বাইনার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতেছেন একটা অ্যাড্রেস শো করবে, ঠিক আছে। তো নেটের প্রবলেম, অ্যাড্রেস শো করতেছে, জাস্ট আপনি এই অ্যাড্রেসটা কপি করে সরাসরি বাইন্যান্সে অথবা ট্রাসলেট থেকে যে যত ডলার ইনভেস্ট করতে চান ওই ওয়ালেটে অ্যাড্রেসে আপনি ইউটিডি সেন্ড করবেন। সেন্ড করার পর আপনি কী করেন, এখানে দেখতেছেন পেমেন্ট কনফার্ম, জাস্ট আগে ওখানে সেন্ড সাকসেসফুল হবে, ঠিক আছে। সেন্ড সাকসেসফুল হওয়ার পর এখানে হচ্ছে পেমেন্ট কনফার্ম দেখতেছেন, জাস্ট এটার উপর ক্লিক করে পেমেন্টটা কনফার্ম করবেন। ইনস্ট্যান্ট আপনার টোকেনটা অ্যাড হয়ে যাবে। যখন অ্যাড হয়ে যাবে তখন আপনি কী করেন, এখানে স্টেকিং লাগা দেবেন। তো দেখতেছেন স্টেক, জাস্ট স্টেকের উপর ক্লিক করবেন। এখানে কিন্তু বলে দিচ্ছে যেটা আপনি স্টেক করবেন ওইটা কিন্তু 15 দিন পর আনলক হয়ে যায়, মানে ঠিক আছে আসল সহ আপনি লাভ সহ উইথড্র করে নিতে পারবেন। তো যেখানে আপনার ব্যালেন্সটা শো করবে, জাস্ট এখানে ব্যালেন্সটা শো করবে, ওই ব্যালেন্সটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেক, জাস্ট স্টেকের উপর ক্লিক করে এমন ডেলি টু ডেলি আপনার হচ্ছে এখান থেকে আর্নিং হবে, ঠিক আছে। আমার কিন্তু ইনভেস্ট করা মাত্র কয়েকদিন হচ্ছে, মাত্র তিন থেকে চার দিন, ঠিক আছে। আমি যদি দেখাই তো দেখতে পাচ্ছেন সেল যদি হিস্টোরিটা দেখেন, তো সেল হিস্টোরি দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার হচ্ছে এখানে ইনভেস্ট করা কতদিন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার ইনভেস্ট করা হচ্ছে 3 দিন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিপোজিটটা কনফার্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3 দিন হচ্ছে, 3 দিনে $30, $400 ইনভেস্ট করে 30 দিনে হচ্ছে, 30 দিনে মেবি মোটামুটি একটা ভালো প্রফিট করতে পারবো যদি আমি হচ্ছে এখানে ইনভেস্টটা রাখে দিই। সো ভাই এখন আপনার প্রশ্ন হচ্ছে, ভাই ওইটা তো দেখা দিলেন না যে উইথড্র করবে কীভাবে। ভাই উইথড্র করার জন্য কী করেন, জাস্ট গেমে চলে আসলেন, ঠিক আছে। তো গেমে চলে আসার পর আপনি কি এখানে উইথড্র দেওয়ার জন্য আপনার কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন উইথড্র বাটন, জাস্ট উইথড্র বাটনের উপর ক্লিক করবেন। সো উইথড্র বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজিডি শো করতে $1.60 এবং হচ্ছে একটা ম্যাট্রিক। জাস্ট এখন কী করেন, এখানে উইথড্র বাটনে ক্লিক করুন। উইথড্র বাটনে ক্লিক করে এখানে দেখতেছেন উইথড্র অপশন, জাস্ট উইথড্র অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি যদি 10 সেন্ট নিতে চান তাহলে আপনার 35টা ডায়মন্ড করতে হবে। তো যেখানে মেবি আমার হচ্ছে ডায়মন্ড আছে মাত্র 4টা, বা এখানে হচ্ছে ডায়মন্ড 35টা ডায়মন্ড করবো কীভাবে। তো ভাই দেখতে পাচ্ছেন এখানে যখন উইথড্র বাটনে ক্লিক করবেন, উইথড্র বাটনে ক্লিক করলে প্রথমত এখানে দেখছেন আপনার হচ্ছে আর্ন পয়েন্ট আর্ন করতে হবে। তার আগে আপনি কী করেন, আপনার যেটা অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা বাইন করে নেবেন, ঠিক আছে। তারপর কী করেন, এখানে দেখতেছেন উইথড্র বাটন, জাস্ট উইথড্র বাটনের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতেছেন ওয়াশ টু আর্ন, যে প্রতি অ্যাডের জন্য একটা করে ডায়মন্ড পাবেন। জাস্ট আপনি কী করেন, ওয়াশ অ্যাডগুলো দেখবেন, একটা করে ডায়মন্ড কাট করবেন। মেবি 34টার মতো হচ্ছে আপনার অ্যাড দেখলে, 35টার মতো অ্যাড দেখলে আপনার এখান থেকে উইথড্র করতে পারবেন। আর যদি আপনি চান বন্ধু বান্ধব ইনভাইট করতে পারেন, ঠিক আছে। ইনভাইট করার জন্য ক্লিক করেন, জাস্ট সিম্পল এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন, জাস্ট ইনভাইট বাটন উপর ক্লিক করবেন। ইনভাইট বাটনে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে ইনভাইট অপশন, জাস্ট ইনভাইটে ক্লিক করলে আপনি বন্ধু বান্ধবদের ইনভাইট করতে পারেন, ঠিক আছে। তো ভাই এখান থেকে কিন্তু পেমেন্ট 200% কনফার্ম। আমি যদি আমার একটা ইউজারের পেমেন্ট প্রুফ দেখাই, তো দেখতে পাচ্ছেন এই ইউজারের পেমেন্ট প্রুফ দেখেন। তো ভাই $10, তারপর দেখতে পাচ্ছেন সেই লেভেলে একটা পেমেন্ট প্রুফ নিচ্ছে, ভাই পুরাই আগুন লেভেলে একটা অফার, ঠিক আছে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। সো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো লুট অফার নিয়ে, ঠিক আছে।